নমস্কার বন্ধুরা, গোপালের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দারুণ টেস্টি একটা নিরামিষ ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, যেটা শীতকালেই বেশি ভালো লাগে খেতে। আর এটা ভাত দিয়ে যেমন ভালো লাগবে, সেরকম রুটি পরোটা দিয়েও খুব ভালো লাগবে খেতে। তাই দেরি না করে আজই রেসিপিটা দেখে একবার ট্রাই করতে পারেন, আর তারপর কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন আর দেরি না করে রান্নাটা শুরু করে দিই। এই ডালটা রান্না করার জন্য আমি প্রথমেই একটা প্যান গরম করে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মুগের ডাল। এবার শুকনো খোলায় আগে ডালটাকে ভালো করে ভেজে নেব, আর এই সময় ফ্লেমটাকে কিন্তু কমে রেখেই কাজটা করতে হবে। ডালটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি, এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর ডালটা নামিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি। ড্রাই রোস্ট করা মুগ ডালটা ভালো করে ধুয়ে নিয়ে এবার ডালটাকে তো সেদ্ধ করে নিতে হবে, সেজন্য আমি প্রেশার কুকারে অল্প জল দিয়ে ডালটা দিয়ে দিয়েছি। আপনারা যদি মনে করেন কড়াইয়ে এই ডালটা সেদ্ধ করা সুবিধা আপনাদের, তাহলে সেটাও করে নিতে পারেন। ডালটার মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম। এবার লিডটা আটকে দিয়ে 3-4টে হুইসেল দিলেই কিন্তু মিডিয়াম ফ্লেমে ডালটা সেদ্ধ হয়ে যাবে। তাহলে ডালটা সেদ্ধ হোক, তারপরে ফিরে আসছি। 3টে হুইসেল পড়ার পর গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছিলাম। ডালটা এবার সেদ্ধ হয়ে গেছে আর প্রেশার কুকারটা এক সাইডে রেখে দিয়েছি। আর এবার ডালটা রান্না করার জন্য আমি কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল গরম করে নিয়েছি। প্রথমে এর মধ্যে আমি 1 মুঠো কাজু কিশমিশ ফ্রাই করে নেব, লো ফ্লেমে রেখে এগুলো ফ্রাই করে নিচ্ছি। কাজু কিশমিশটা ভেজে তুলে নিয়েছি। এবার এই রান্নাটার মধ্যে আমি কিছু সবজি দেব, সেগুলো কি নিয়েছি সেটা আমি আগে দেখিয়ে দিচ্ছি। নিয়েছি বিনস, একদম ছোট ছোট টুকরো করে কাটা আছে। গাজর নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। ফুলকপি আছে, ফুলকপির ফুলগুলো ছোট ছোট করে ছাড়ানো আছে, লাগবে একটু কড়াইশুঁটি। এবার সবজিগুলোকে একটু ফ্রাই করে নেব, সেজন্য প্রথমেই দিয়ে দিচ্ছি গাজর আর বিনসটা। সমস্ত গাজর আর বিনসের টুকরোটা দিয়ে দিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে এগুলোকে হালকা করে ফ্রাই করে নিচ্ছি। গাজর আর বিনসটা হালকা করে ফ্রাই হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুলকপির টুকরোগুলো। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু আলু ছোট ছোট টুকরো করে দিতে পারেন, তবে আলুটা আমি এখানে অ্যাড করিনি। ফুলকপিটাকেও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি কড়াইশুঁটিগুলোও দিয়ে দিচ্ছি, অল্প একটু নুন দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার সবজিগুলো যাতে একটু সফট হয়ে যায়, সেজন্য লো আর মিডিয়ামের মাঝামাঝি ফ্লেমটা রেখে আমি 2-3 মিনিট ঢাকা দিয়ে রান্নাটা করে নিচ্ছি। মিনিট তিনেক রান্নাটা হয়ে গেছে, ঢাকা তুলছি, নাড়িয়ে দিচ্ছি একটু। সবজিগুলো বেশ অনেকটাই সফট হয়েছে, কিন্তু একেবারে পুরো নরম করে নেব না, কেননা এটা ডালের মধ্যে পড়ে আবার বয়েল হবে, তখন কিন্তু একেবারে গলে যাবে আর সেটা আর খেতে ভালো লাগবে না। তাই আমি এখানেই গ্যাসটা বন্ধ করে সবজিগুলোকে নামিয়ে নিচ্ছি। সমস্ত সবজি ভেজে তুলে নেওয়ার পর যে তেল আছে তার মধ্যে আমি বাকি রান্নাটা করছি। প্রথমে দিয়ে দিচ্ছি একটু সাদা জিরে, দিয়ে দিলাম 1টা তেজপাতা আর 1টা শুকনো লঙ্কা। ফোড়নটা ফ্রাই হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা 2 টেবিল স্পুন, দিয়ে দিচ্ছি 1টা বড় সাইজের টুকরো করা টমেটো, 1 টিস্পুন দিচ্ছি জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি, তবে এটা খুব ড্রাই লাগছে তাই আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এবার আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি ভেজে রাখা সমস্ত সবজি দিয়ে দিচ্ছি। মশলার সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা রান্নার সাথে সাথে
গল্প শুনতেও কি ভালোবাসেন? তাহলে আপনাদের জানাই আমার একটা গল্পের চ্যানেল আছে, চ্যানেলটার নাম গল্পের আসর। রোমহর্ষক ভূতের গল্পই সব সেখানে পাবেন। আশা করছি গল্পগুলো শুনে আপনাদের ভালোই লাগবে। ওই চ্যানেলের চ্যানেল লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে চাইলে ভিজিট করতে পারেন। আর গল্পগুলো শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। মশলার সাথে সমস্ত সবজিগুলো ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। পুরো ডালটা ঢেলে দিয়েছি, এবার সব কিছুর সাথে ডালটাকে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা তো আমার রান্না দেখছেনই, কিন্তু তার সাথে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে ফলো করতে পারেন। সব কিছুর সাথে ডালটাকেও খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি জল দেব, তবে জল কিন্তু উষ্ণ গরম জল হতে হবে। আর এই ডালটা খুব বেশি পাতলা হয় না, তাই সেই বুঝে জলটা দেবেন। আমি প্রেশার কুকারের মধ্যেই জলটা গরম করে নিয়েছি। ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। এই ডালটা একটু ঘন ঘনই খেতে বেশি ভালো লাগে। জল দিয়ে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়েছি। আর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি চিড়ে দেইনি, কেননা এই ডালটা ঝালঝাল একদমই ভালো লাগে না, তাই গোটাটা দিয়েছি শুধু ফ্লেভারের জন্য। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা খুব বুঝে দিতে হবে, কেননা ডাল সেদ্ধ করার সময়ও কিছুটা নুন দেওয়া রয়েছে। সবজিগুলোও আমি অল্প একটু নুন দিয়ে ভেজেছি, তাই নুনটা খুব বুঝে দেবেন। দিয়ে দিচ্ছি চিনি 1 টেবিল স্পুনের মতো, কেননা এই ডালটা একটু মিষ্টি মিষ্টি হয়, তাই চিনিটা একটু বেশি পড়ে। ভেজে রাখা কাজু কিশমিশটাও দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে 4-5 মিনিট রান্নাটা করে নিচ্ছি। তবে আমি এটাতে কিন্তু ঢাকা দেব না, কেননা তাহলে কিন্তু উচ্ছে পড়ার চান্স থাকে, তাই ঢাকা ছাড়াই রান্নাটা করে নিচ্ছি। মিনিট চারেক রান্নাটা হয়ে গেছে। ডালটা এখন অনেক ঘন হয়ে গেছে, দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। এরকম ঘন ঘনই কিন্তু এই ডালটা ভালো লাগে। তবে এর থেকে বেশি আমি আর ফোটাবো না, কেননা এটা যেই ঠান্ডা হবে এটা আরও বেশি ঘন হয়ে যাবে। তাই আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 মুঠো ধনে পাতা কুচি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে ঘিও অ্যাড করতে পারেন, তবে আমি ধনে পাতা ফ্লেভারটা বেশি পছন্দ করি, সেজন্য আর ঘি দিলাম না। রান্নাটা এবার একদম রেডি হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। মিনিট দুয়েকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রাখছি, আর তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি নিরামিষ মিক্সড ভেজ ডাল একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। অন্য কোনো দিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।